আম জনতার বাজার মানে অগ্নিশম, টান পড়েছে হেসেল থেকে ফলের বাজার সবকিছুতেই। তাই বাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রী, আমলা, বাজার কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ফল ও সবজিতে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বাড়ানো হচ্ছে সুফল বাংলার আউটলেট। এখানেই ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী, বাজারগুলিতে নজরদারি বাড়াতে কড়া নির্দেশ দেন তিনি। কাজেই আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই বাজারগুলিতে চড়া দামের পরিবর্তে অনেক কম দামে মিলবে ফল ও সবজি। উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আকাশ ছোঁয়া হয়েছে বাঙালির হেসেল। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় হঠাৎ করে বেড়ে গিয়েছে জিনিসপত্রের দাম। আবারও সুফল বাংলার দ্বারস্থ বাংলার আম জনতা। গতবার পূর্ণ লকডাউনের সময় সুফল বাংলা অনেকটাই ফলদায়ক হয়েছিল। হঠাৎ করে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিল বাংলার আম নাগরিক। সেই সময় নির্দিষ্ট পকেটে তৈরি করে এই পরিষেবা দেওয়া হয়েছিল। এবারও ঠিক একই কায়দায় মূল্য নিয়ন্ত্রণের পথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যে প্রায় 332টি সুফল বাংলার আউটলেট রয়েছে। এর মধ্যে জেলাগুলিতে রয়েছে 30টি স্টল, তা বাড়িয়ে 500 করা হবে। এছাড়াও চালু হবে সুফল বাংলার মোবাইল আউটলেট। কোভিডকালে যে বাস বা গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোই সুফল বাংলার স্টল হিসাবে ব্যবহার করা হবে। এই পরিষেবা সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। পূর্বের মতো আলু, পেঁয়াজ, শশা, কলা, লাউ, বাঁধাকপি, ফুলকপি, আদা, রসুন, তরমুজ, খেজুর, ছোলা, এই সমস্ত খাদ্য সামগ্রী পাওয়া যাবে কম মূল্যে। এদিকে রাজ্যজুড়ে শুরু হয়েছে রমজান মাস, তার ওপরেই সামনে রামনবমী। তাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সব সম্প্রদায়ের বাড়তি চাপ অনুভব করছে। কারণ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে বিরত থাকা যাবে না। তাদের কথা মাথায় রেখেই সুফল বাংলার স্টলে খেজুর, আঙুর, শশা, ছোলার মতো জরুরি খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ক্রেতাদের সুবিধার্থে আলু কিংবা ছোলা নির্দিষ্ট পরিমাণে প্যাকেট করে বিক্রি করতে হবে। এই মুহূর্তে আমলা শোলে তৈরি হচ্ছে পেঁয়াজ, তা একান্ত ঘরোয়া পদ্ধতিতে চাষ হচ্ছে। সেই সুখসাগর পেঁয়াজ নাসিক থেকে আমদানিকৃত পেঁয়াজের তুলনায় আরও কম দামে কেজি প্রতি 15 টাকায় সুফল বাংলায় মিলবে। আশা করা যাচ্ছে শুক্রবার থেকে সুফল বাংলা স্টলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে। এক মাস পর ফের টাস্কফোর্সের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, বাজারগুলিতে নজরদারি বাড়াতে হবে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে পণ্যবাহী বিশেষত আলু পেঁয়াজ ভর্তি ট্রাকগুলিকে যেন নো এন্ট্রি জোনে আটকানো না হয় তাও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।